এখনকার ভিডিওটি সাজাচ্ছি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্নের সমন্বয়ে। আশা করছি এই ভিডিওটি ফলো করলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি প্রশ্ন কমন পাবেন। প্রথম যে প্রশ্নটি দেখব, বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? মার্শাল ম্যাকলুহান। বিশ্বের যে কোনো স্থানের খবর মুহূর্তে দেখা ও শোনা যায় ইন্টারনেটে। ব্যান্ডউইথ অর্থ বিট পার সেকেন্ড। ইমেল প্রদানের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত ইন্টারনেট প্রোটোকল SMTP। টুইটার একটি সামাজিক নেটওয়ার্কিং সাইট। ফ্লোচার্টে জিরো প্রতীকটির অর্থ হল সংযোগ। নিচের কোনটি অপটিক্যাল ডিভাইসের উদাহরণ? সিডি ড্রাইভ। A + 0 = হোয়াট? এ। বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কম্পিউটার জগৎ। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেয়াকে বলে প্লেজারিজম। স্মার্টফোন কি? হোম অটোমেশন অফিস। HTTP 404 কী ধরনের বার্তা? সার্ভার পাওয়া যাচ্ছে না। হটমেল কি? ওয়েব ভিত্তিক ইমেইল সেবা। ক্লাউড কম্পিউটিং বলতে বোঝায় ইন্টারনেট নির্ভর কম্পিউটিং। রেডিও বিজ্ঞানের জনক জগদীশচন্দ্র বসু। মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? অপারেশন কোড। মৌলিক লজিক গেট কয়টি? 3টি। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন লাইবনিৎস। এক্সনর গেটের ইনপুট 0, 1 হলে আউটপুট কোনটি? 0। ডিজিটাল গড়িতে ব্যবহৃত সার্কিটের নাম কি? কাউন্টার। ফ্লিপ ফ্লপ সার্কিট কি পরিমাণ তথ্য ধারণ করতে পারে? 1 বিট। MS ওয়ার্ডের শব্দকে সুপারস্ক্রিপ্ট করার শর্টকাট কি? Ctrl+Shift+। কম্পিউটার তৈরির সময়ের মেমোরিতে যেসব প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয় তাদেরকে বলে ফার্মওয়্যার। কোনটি অপারেটিং সিস্টেম নয়? অ্যালগোল। মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কোন প্রজন্মে প্রথম চালু হয়? 3য় প্রজন্মে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত? গাজীপুর। IPv6 কত বিটের? 128। কোন সাইটটি কেনাবেচার জন্য নয়? google.com। ব্যান্ডউইথ সবচেয়ে বেশি কোন ব্র্যান্ডের? ব্রডব্যান্ড। প্রাথমিক প্রোগ্রামকে সংরক্ষণ করতে রমের প্রয়োজন হয় বটস্ট্র্যাপ লোডার। বুলিয়ান অ্যালজেব্রার জনক জর্জ বুল। কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লু নামে ডাকা হয়? IBM। স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস। মনিটরের দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে কিসের ক্ষমতার উপর? VGA কার্ড। নিচের কোনটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস? CD-ROM। প্রোগ্রাম রচনা কঠিন কোন ভাষায়? মেশিন ভাষায়। GUI বলতে কি বোঝায়? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। macOS এর সর্বশেষ ভার্সনের অপারেটিং সিস্টেম হল ইউনিক্স। ইন্টারনেটের জনক বিন্টন গ্রে সার্ভ। ইমেলের ক্ষেত্রে সিসি এর অর্থ কি? কার্বন কপি। ক্লায়েন্ট কম্পিউটারকে বলা হয় ওয়ার্কস্টেশন। সিপিইউর সাথে অন্যান্য অংশের সংযোগ স্থাপনকারী বাসকে কি বলে? সিস্টেম বাস। গানের ইলেকট্রনিক যন্ত্রপাতি কম্পিউটার সাথে সংযোগ দেওয়ার জন্য কোন পোর্ট ব্যবহৃত হয়? এমআইডিআই পোর্ট। গ্রাফিক্সের কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত বাসের নাম বেসা বাস। কিবোর্ডের হেল্প ডেস্ক বলা হয় কোন বাটনকে? F1। নিচের কোন অপারেটিং সিস্টেমটি IBM এর তৈরিকৃত? OS/2। ইউটিলিটি সফটওয়্যার একটি সিস্টেম সফটওয়্যার। ন্যানো টেকনোলজির উদাহরণ কোনটি? কম্পিউটার, ক্রায়োপ্রোব, রোবট। সবগুলো। বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় নেটওয়ার্ক বা কানেক্টিভিটিকে। ভিওআইপি এর পূর্ণরূপ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ইমেল ঠিকানায় @red এর পরের অংশকে কি বলে? ডোমেন নেম। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত একটি কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশ, ক ও খ উভয়ই। 2-এর পরিপূরক নির্ণয়ের সূত্র কোনটি? 1-এর পরিপূরক +1। 2 ইনপুট বিশিষ্ট OR গেটের আউটপুট শূন্য হয় যখন উভয় ইনপুট শূন্য হয়। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? ইউনিব্যাক। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত? IEEE 802.11। কম্পিউটারকে সেভ মোডে নিয়ে যেতে কিবোর্ডের কোন বাটন ব্যবহার করা হয়? F8। জয়স্টিক ও ডিজিটাইজার হলো ইনপুট ডিভাইস। কোনো ইমেল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হবে? প্রাপকের ঠিকানা। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? ROM। কোনটি ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম? ওরাকল। কোনো তথ্যকে আন্ডু করতে ব্যবহৃত হয় Ctrl+Z। এরই সাথে শেষ হয়ে গেল কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 50+ MCQ প্রশ্নের ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি ফলো করলে BCS প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন সহ যে কোনো সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন কমন পাবেন। ধন্যবাদ।